কাটা শুরু করবো আমি, সঙ্গে থাকুন, ওদিকে কি হচ্ছে দেখাই চলুন। আজকে দেখুন উঠছে আলু ভাজা, আজকে মাছটা রান্না করছে, এখানে যে ছড়পুটি মাছ, ছড়পুটি মাছটাকে ভেজে নিয়ে খুব সুন্দরভাবে রান্নাটা করবে বলেছে, আজকে আমাকে রান্না করতে দেবে না, একটু অসুবিধা আছে। কারণে আমার আবার একটু রান্না করতে হচ্ছে, হাজবেন্ড দুপুরের ভাত মাছের ঝোল এগুলো করে দিয়েছে, তা হাজবেন্ড এত বড় ঝামেলাটা করতে পারবে না বলে আমাকে একটু এটা করে দিতে হবে, তা চলুন আপনাদের সাথে শেয়ার করি। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে এই যে ম্যাগিনেট করে রেখেছি, আপনাদের আর দেখাতে পারলাম না এক হাতে যেহেতু ভিডিও করতে হয়, তা এখানে ডিম দিয়েছি, অ্যারারুট দিয়েছি, মোটামুটি সব দিয়ে যা যা লাগে রসুন বাটা এবার দেব, না রসুন বাটা দেব, দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে এটাকে ম্যাগিনেট করে রেখেছি, আর এখন এটা পকোড়া করে নেব। পকোড়া করে নিয়ে তারপরে আমি রান্নাটা করছি, তার সঙ্গে থাকুন। আমি এবার তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখন আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি, একটা একটা করে একটা করে ছাড়ছি অবশ্য। এগুলো ভালো করে ভেজে নেব, তারপরে করব। এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব, এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন আমার এইভাবে পকোড়াটা আমি ভালো করে ভেজে নিয়েছি, আর অল্প করে করছি ওবেলার মতন, আর এই যে আদা কুচি রসুন কুচি এখন এগুলো দিয়ে রেডি করবো, তা কড়াই তো ওই ভাজা তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি, এ দুটো ভাজা ভাজা হবে। আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এটা ভালো করে ভাজা ভাজা করে নেব।
গুঁড়া আমার এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। এবার আমি এই অ্যারারুটের জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি সসগুলো দেবো, একটু ফুটে নেব। বন্ধুরা আমি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি। আর এখন আমি টমেটো সসটা দেব। আর দেব সোয়া সসটা। এটা এক ঢাকনা পরিমাণ দিচ্ছি বন্ধুরা, বেশি দেওয়া যাবে না, তেতো হয়ে যাবে না। আর বাইরে খুব সুন্দর বর্ষা উঠছে, চলুন আপনাদের বাইরেটাও একটু দেখাবো। রান্নাটা বসিয়ে দিয়ে নিই। কালারটা পুরো এসে গেছে। এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দেব। আর নুনটা একটু কম হয়েছে, অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর আমার ছেলের ফেভারিট ডিশ এটা, চিলি চিকেন। রাতে রুটি দিয়ে হোক, রুটি দিয়েই খাবে, পরোটা খাবে না, কারণ গতকালকে লুচি করা হয়েছিল, খেয়েছে। এটা ফুটতে থাকুক, তা চলুন আমরা বাইরেটা দেখিয়ে নিয়ে আসি। এখন বন্ধুরা বাইরে কি সুন্দর বৃষ্টি আরো জোরে নেমেছিল, আমি তখন রান্না বসিয়েছিলাম বলে দেখাতে পারিনি। আর দেখুন বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। পুকুরটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে জলগুলো, পুকুরটা পরিষ্কার হয়ে গেছে জলগুলো। আর বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু ওয়েদারটা ভাল লাগছে। বন্ধুরা দেখুন আমার চিলি চিকেন এদিকে রেডি হয়ে গেছে, আর ওদের দিয়ে একটু টেস্ট করিয়েছি হাজবেন্ড আর ছেলেকে দিয়ে, বললো যে পুরো পারফেক্ট হয়েছে ডিশটা। তা আপনাদের লাস্ট একটু ফিনিশিংটা দেখিয়ে দিলাম। আমার রান্না মোটামুটি হয়ে গেছে, আর এখানে দুপুরের পকোড়াগুলো রেখেছি ছেলের জন্য, ওকে খাওয়ার সময় ভেজে দেওয়া হবে। অন্যান্য কাজও থাকে বন্ধুরা, ওই জন্য সবসময় আমি করে উঠতে পারি না, আর তার মধ্যে শরীরটা ভালো যায় না, এটাই হয়েছে মেন প্রবলেম। ওটা ভালো গেলে সব কিছু করা যায়, ডেলির ভিডিও ছাড়া যায়, কিন্তু শারীরিক দিক থেকে একটু অসুবিধায় আছি বলে আমি অনেক প্রবলেমে আছি বন্ধুরা, ওই জন্য ডেলি ভিডিও ছাড়তে পারছি না। আমার রান্না কমপ্লিট, আপনারা সঙ্গে থাকুন, আমি দুপুরে কী করবো না করবো আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন হাজবেন্ডের মাথায় কলপ করে দিচ্ছি, তা সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তা
কলক করার পরে আবার ফিরে আসছি। বন্ধুরা এইভাবে চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর আমাদের স্নান হয়ে গেছে, সবার পুজো দেওয়াও হয়ে গেছে, তা চলুন ওদিকে হাজবেন্ড ভাজতে থাকুক, আমি আপনাদের ঠাকুর দর্শন করিয়ে নিই। এভাবে পুজো দেওয়া হয়ে গেল আজকে সকালবেলা, আর সকালবেলা বলতে দুপুরবেলা, এখন বাজে 12টা বেজে গেছে, অনেকক্ষণই 1:30 বাজে, এখন খেতেও বসবো, ওই জন্য পকোড়াগুলো হাজবেন্ডকে দিয়ে ভাজাচ্ছি। আর পুজোটা কমপ্লিট হয়ে গেছে, তা আপনাদের দর্শন করিয়ে নিলাম। আর দুজনে অল্টারনেট করে কাজ করি, নালে উপায় নেই, যেহেতু আমার তো জানেনই মাঝে মাঝে শরীর খারাপ একটু ম্যাক্সিমাম টাইমটা হয়ে যাচ্ছে, এটা অনেকদিন ধরেই রয়েছে সমস্যাটা। এই আস্তে আস্তে ডাক্তার বলেছে কিওর হবে, কিন্তু অত সহজেও এতটা কিওর হওয়ার কথা নয়, এটা যেহেতু এটা ভেতরে শিরার ব্যাপার ওই কারণে। তা বন্ধুরা আমরা খাওয়া দাওয়ার পরে তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন আমি একটু বেরিয়ে পড়েছি, ডাক্তারের কাছেই যাচ্ছি, রিক্সাতে উঠে রয়েছি, রিক্সা করে যাচ্ছি ডাক্তারের কাছে। প্রচণ্ড আমার শরীর খারাপ ছিল, তা গত সপ্তাহে ওষুধ আনা হয়েছিল, সেই ওষুধগুলো ফুরিয়ে গেছে বলে আমি এখন যাচ্ছি ডাক্তারের কাছে, তা আপনাদের সাথে দেখাতে দেখাতেই যাচ্ছি। আর ওষুধটা না আনলেই নয়, কারণ প্রচণ্ড শরীর খারাপ, তো ওই কারণে ওষুধগুলো আনতেই হবে। বন্ধুরা এই ডাক্তার দেখিয়ে ফিরলাম, আর ভিডিওটাও আর বেশি বড় করবো না, ওষুধগুলো আমার যেহেতু ফুরিয়ে গেছে, ওষুধ হোমিওপ্যাথি ওষুধ সপ্তাহে সপ্তাহে আনতে যেতে হয়, ওই কারণে আমার ওষুধ ফুরিয়ে গেছে। আর এদিকে ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা হাজবেন্ড করে, ওই জন্য ওষুধগুলো কে আনবে, ওই জন্য আমাকেই যেতে হলো এই অবস্থাতেও। তা যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটি প্রেস করে বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন, আবার অন্য কোনোভাবে আপনাদের সাথে ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকের মতন এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।